গঙ্গোপাধ্যায়ের পায়ের তলার সর্ষে। আমি এবারে কবিতাটি নিয়ে বলছি আপনাদের সামনে। আমার বাবার ঠাকুর দাদা যেন বদলে গেলেন বসে নদীর ধারে। আমার বাবার ঠাকুর দাদা দারুণ স্বাস্থ্যবান, সঙ্গে দশটা লঙ্কা খান, গায়ের রংটি কালো হলেও রাগলে পরে লাল, মন্ত্র জানেন অনেক, নাচান কঙ্কাল। সেই তিনি এক দুপুর বেলা কোথায় গেলেন
সবাই বলে গেছে সাগরের পার। নতুন কোন দ্বীপের মধ্যে বানিয়ে নিলেন দেশ। তিনি রাজা, তিনি প্রজা, বলে গেছেন তিনি এখন নতুন নাম হয়েছে ভালো কুভুলু। এক পাদ্রি ছবি দেখেই বললেন, কে ভূপর্যটক বিলক্ষণ চিনি রাশিয়াতেই দেখেছি শেষ, মাথায় পাগড়ি বাঁধা আদর করে ডাকেন ঠাকুর দাদা। দ্বিতীয় মহাযুদ্ধে যখন পৃথিবী খান খান, তিনি হিটলারের গোফে মেরেছিলেন তান। বৃদ্ধ তিনি হননি মোটেই, মন্ত্রতন্ত্র বলে অমর হয়ে আজও ঘোরেন ভূমণ্ডলে। এমনটি হতেই পারে হঠাৎ মনের সাধে, তিনি প্রথম পা দিয়েছেন বলে চাঁদে। স্বপ্নে আমি দেখেছি সেই আজব মানুষটিকে, কেমন যেন অবাক চোখে তাকানাম দিকে। ওরে ঘর বন্দি খোকা, আরাম করে ব্যারাম করিস, এমন তোরা সারা জীবন কাটিয়ে যাবি
নরম বিছানায়, এই দুনিয়া দেখবি যদি আমার সঙ্গে আয়, লাফিয়ে উঠি কেউ নেই তো শুধুই অন্ধকার, বাতাসে তবু ফিসফিসানি শুনি বারংবার, সেদিন থেকে বনে পাহাড়ে এই নানা নদীর বাঁকে পায়ের তলায় আমার খুঁজে বেড়াই তাকে, ছোট্ট একটি ছেলে তার ঠাকুরদাদা নির্দেশ হয়েছে দীর্ঘদিন, তিনি গেছেন কেউ জানেন না, ছেলেটি তার দেখা পায় স্বপ্নে, তিনি তাকে বলেন সংকীর্ণ জীবনে না থেকে নিজেকে ছড়িয়ে দাও, এই হচ্ছে ঠাকুর দাদার বক্তব্য। বন্ধুরা সবাই খুব